প্রিয় দর্শক, এই ধুমাধার এন্ট্রির মানেই হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু হওয়ার পথে, এবং সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই আয়োজন যেটি আপনাদের জন্য, সেটি যখন আমরা এখানে ধারণ করছি, দেখতে পাচ্ছেন যদি আমার মাস্ক নেই, আর মাস্ক রেখে যদি কথা বলি কি বুঝবেন আপনারা, এবং হয়তো আপনাকে চিনতে পারবেন আমাকে, বাট মাস্ক রেখে কথা বললে বুঝতে হয়তো পারবেন না। তাই আপাতত শুধুমাত্র দৃশ্য ধারণের ক্ষেত্রে আমরা মাস্কটা ব্যবহার করিনি, বাট যখন আমরা শুটিংয়ে ছিলাম না, মাঝখানে যখন বিরতি ছিল বা যাই থাকবে, সবটাতেই কিন্তু আমরা মাস্ক ব্যবহার করেছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে করোনাকালীন এই সময় এরকম আয়োজন, এই করোনার সময় আমাদের, আমরা খুব ডিপ্রেসড থাকি, তো সেই মন খারাপটাকে ভালোতে রূপান্তর করার জন্যই আমরা এই আয়োজন করেছি এবং আগামীতেও করেই যাব। আর সোশ্যাল মিডিয়ার কথা কী বা বলবো ভাই, কিছু কিছু চুটকি বা কিছু কিছু জোক কিন্তু ভীষণভাবে প্রচলিত। এই যেমন একটা গল্পের কথা এই মুহূর্তে মনে পড়ছে, এবং সেটি হচ্ছে, এক লোক করোনা টেস্ট করাতে গেছেন ডাক্তারের কাছে। তো ওই লোক বললেন যে ভাই ফিস কত আপনার? বললে বেশি না, 3,000 টাকা। ব্যা, 3,000 টাকা, এত টাকার ফিস আমি দেবো না। তুমি একটা বুদ্ধি বার করে হঠাৎ করে 3টা হাঁচি দিলেন জোরে জোরে, ডাক্তার ওটা শুনে 3টা লাফ দিলেন, উনি আস্তে করে দৌড়ে পালিয়ে গেলেন। পরবর্তীতে 3-4 দিন পর ওই লোকটি আবার ওই ডক্টরের কাছে গেলেন। ওখানে যাওয়ার পর যারা অন্যান্য ডক্টরের সঙ্গপাঙ্গ ছিলেন, তারা তাদেরকে জিজ্ঞেস করলেন যে ডক্টর সাহেব কোথায়? বলে, ওনার তো করোনা হয়েছে, উনি হাসপাতালে আছেন। আমেরিকার করোনা বাংলাদেশি করোনাকে ফোন করেছে, কথোপকথন হচ্ছে। তো আমেরিকান করোনা বাংলাদেশি করোনাকে জিজ্ঞেস করলে, কিরে কদ্দূর করলি, কয়জন রে মারলি? বাংলাদেশি করোনা বলছে, ওস্তাদ কি আর বলবো, মারবো কি, মনে করেন একই মাস্ক দাদায় বরে, ওলায় বরে, নাতিও বরে, এলার এমন দুর্গন্ধ তো ঢুকতেই তো পারি না, মারবো কি, আপনি বরং আমার আমেরিকা লয়ে চলেন। বয়স্ক ভদ্রলোক যিনি মাস্ক না পরে এদিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তো পাশের একজন তাকে জিজ্ঞেস করছেন, ভাই আপনি মাস্ক কেন পরেন না, মাস্ক পরছেন না কেন? বলে, মাস্ক পরে কি লাভ, মাস্ক পরা লাগবে না। বলে, আশ্চর্য, মাস্ক যদি আপনি না পরেন তাহলে আপনার নাকের যে 2টো ফুটা আছে, ফুটা দিয়ে তো করোনা ঢুকে যাবে। বলে, টেলিভিশন বুঝি তোমরাই দেখো, আমরা বুড়ারা বুঝি দেখি না, টেলিভিশনে কি দেখায়, এত বড় সাইজের করোনা, সাইজ যত এত বড় হয় আমার নাকের ফুটা তো এতটুকু, এর ভিতর দিয়ে এত বড় বল কেমনে ঢুকবে? আজকে এমন একজন অতিথির সাথে আপনাদের মোলাকাত করিয়ে দেব যার সাথে আপনাদের মোলাকাত দশক দশক ধরে হয়ে এসছে বড় পর্দায়, এবং এমন একজন অতিথি যিনি তার অভিনয় ক্ষমতা দিয়ে আমাদের সবার হৃদয়ে একেবারে বসত গেড়ে বসে রয়েছেন। And he is none other than our very very beloved Misha Shobhanon. Thank you so much. আমাদের এই এই আয়োজন, এটা আমার একটা অফিস, এবং এই অফিসে যেহেতু আমি একজন ফিল্ম ডিরেক্টর, তো আমি আপনাদের মতন যারা গুণী ব্যক্তিত্ব আছেন তাদেরকে একটু নিয়ে আসি, তাদের সাথে একটু আলাপচারিতা করি, গল্প গল্প করি, ফল আছে, চাটা আসবে, সব টেবিলও আছে, চেয়ারও আছে, আমরা দাঁড়িয়ে কেন আছি, আঙ্কেল চলুন বসি বসে। অবশ্যই অবশ্যই, তুমি ডিরেক্টর, তুমি না বললে তো বসতে পারি না, কারণ আমরা জানি ডিরেক্টর হচ্ছে আমাদের ক্যাপ্টেন। একদম একদম, কেমন আছেন আঙ্কেল, আগে সেটা বলেন। আলহামদুলিল্লাহ, মানে করোনাকালীন সময়ে ওয়ার্ল্ড পেন্ডামিক চলতেছে, এই জায়গায় যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার যে ক্ষমতা দিচ্ছে, এটা তো অনেক বড় ভালো আছে বলতেই হবে। একদম, আমরা প্রথমে যে জিনিসটা জানতে চাই দর্শকদেরও একটা প্রশ্ন, যে মিশা সহদাগর নামটা খুব আনকমন নাম, এখানে আমি যতটুকু জানি মি একজনের নাম, শাহ আরেকজনের নাম, আর সহদাগর আরেকজনের টাইটেল, তো সেই গল্পটা আমরা একটু জানতে চাই। আমার নাম তো সার্টিফিকেট নেম হচ্ছে এমডি শাহিদ হাসান, এটা আমার অল সার্টিফিকেট নেম। তো আন্টির সাথে আমার প্রেম ছিল, 11 বছরের প্রেম ছিল। আচ্ছা, তো তোমার আন্টির নাম হচ্ছে মিতা? একদম, হ্যাঁ, আমার নাম হচ্ছে শাহিন। শাহিন, তো ওইখান থেকে মি শাহিদ, ওই তখন আমি এমনি তখন আমরা জিন্স প্যান্টে লিখতাম, আর প্রেম চলাকালীন মিশা, মি প্লাস শাহ, মিশা। তো ফিল্মে যখন আসার পরে টুকটাক নাম হওয়া আরম্ভ করলো, তো আমি বাসায় গিয়ে আমার বড় ভাইয়ের সাথে আলাপ করলাম, বড় ভাই বললেন যে আরে তুমি মিশার সাথে তুমি দাদা, আমার দাদা জুম্মন সহদাগর, তো দোয়াই গড দেন আই গেট দ্য আদার পার্ট অফ মাই ডান পাপা। আচ্ছা, এইভাবে মিশা সহদাগর। যেহেতু পুরান ঢাকার বাসিন্দা আপনি, তো সেই জায়গার থেকে আঙ্কেল একটু পুরনো ঢাকার গল্প শুনতে চাই। আমার জন্ম ওইখানে,
আমি ঢাকায় এটা আমার অনেক বড় অহংকার। ঢাকায় একটা কথা আছে, ঢাকায় এদের কথা বলে, যদি পড়ে কহর ছাড়িও না শহর। আমি জন্য বললাম মানুষকে ভালোবাসা, যদি তার অর্থনৈতিক সচ্ছলতা নাও থাকে, ওল্টাউনে যদি কোনো মেহমান যায় তাহলে সে বাকি করে এনে ওই দিনের বেস্ট খাবারটা কিনে এনে খাওয়াবে। এই জন্য আমি প্রাউড যে আমি একজন ওল্টাউনের মানুষ, আমি ঢাকাই। একদম একদম। প্রথম ছবি চেতনা অ্যাজ অ্যান হিরো, তারপরে অমর সঙ্গী। অমর সঙ্গী, ইউ আর অ্যান বর্ন আর্টিস্ট, ডেফিনেটলি। তো সেই জায়গার থেকে যখন এই দুটো ছবি হলো, আপনি হিরো হিসেবে হলেন, কোন ছবি দিয়ে আপনার ভিলেনাস রোল হিসেবে যেগুলো করেছেন, কোন ছবি দিয়ে আপনার পথযাত্রা শুরু? তো প্রথম ছবি আসলো আমার আশা ভালোবাসা, সালমানের সাথে। আচ্ছা। এবং সালমানকে আমার দেখে খুব ভালো লাগছিল, ক্যামাসে ক্যামাতে, যে না এই তো আলোকিত করবে দেশটাকে। তারপর করলাম এই আশা ভালোবাসা। আমি আউটডোর থেকে আসছি, আসার পর এক সপ্তাহে আটটা ছবি সাইন করি, শুধু শুটিং এ রিলিজ হয় না। আমি যদি এখন আপনাকে একটা ডিফিকাল্ট প্রশ্ন করি, যে 900 সিনেমা বা 800 সিনেমা, 800 অধিক সিনেমার থেকে কটা সিনেমা না আপনি অনর্গল বলতে পারবেন? আশা ভালোবাসা, ওয়ান, প্রিয় তুমি, ওয়াও, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, আমার বাবার ছবি, বাজাও বাজাও আমার ছবির কথা বলছে, বাজাও, সুপার ডুপার হিট ছবি, সুপার ডুপার হিট ছবি, গুন্ডা নাম্বার ওয়ান, এই নাম্বার ওয়ান, সে নাম্বার ওয়ান। কিন্তু আমাদের সাথে এখন আছে বর্তমানে দ্য ভিলেন নাম্বার ওয়ান মিশা সর, না না মানুষ নাম্বার ওয়ান, মানুষ নাম্বার ওয়ান মিশা সর, ট্রাই টু বি নাম্বার ওয়ান মানুষ। একটা জিনিস আমি আই ডু বিলিভ, যে বাংলাদেশে যত নায়ক প্রতিষ্ঠা পেয়েছে, আপনাকে কেন্দ্র করেই, আপনাকে মেরেই তাদের নায়ক হতে হয়েছে। তো অনেকের সাথে আপনি ফাইট করেছেন, অনেক ফাইট সিকোয়েন্সেস হয়েছে আপনার সাথে, ওই জায়গায় আপনার সাথে কার সবচেয়ে বেশি কমফোর্ট ছিল বা এখনো আছে এরকম কোন নায়কের কথা? দুজন, প্রথম হচ্ছে মান্না, মান্না সাহেব, হ্যাঁ, তারপর হচ্ছে সাকিব। কখনো এরকম হয়েছে যে মারামারির একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে বেকায়দা জায়গায় লেগে গেছে বা এরকম কিছু? ছবিটা মানে বেকায়দা যায়, আমার তো আমার লিগামেন্ট ছিঁড়া তো, এটা আমি 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 এখানে আমার ACL ইন্টার ক্রুশিয়াল লিগামেন্টটা ছিঁড়া। আচ্ছা, ছিঁড়া একেবারে। মনতাজুর রহমান আকবর ভাইয়ের ছবি ছিল, ওই ছবিতে আমি রিয়াজের মাথার উপর দিয়ে জাম্প মারছিলাম উইথ দ্য ফ্লোরে। তো ফ্লোরে ফার্স্ট শট ওকে ছিল, আমি আরো বেটার শটের জন্য আমি ফাইট ডিরেক্টরকে বললাম আরেকবার দিতে পারি, বলে ঠিকই তো আছে, আমি বললাম ট্রাই করতে দিবা, বলে দেন। তখন আমি আসলে স্টার্টটা ভুল স্টার্ট নিয়েছিলাম, আমি উপরে যখন উঠলাম তখন আমি লিফট করব কিভাবে, তখন আমি আমার মানে ব্রেন আউট অফ ফোকাস, তখন পাটা কি পাটা আমার মুখে চলে আসে, এই পাটা মুখে ঠাস করে একটা আওয়াজ, আমার এই সিএলটা ছিঁড়ে যায়, এত জোরে আওয়াজ আসে ঠাস। তো যাই হোক, এর আবার আমার হাত ভাঙা, এই যে এটা সহজ, এটা আমি সোজা করতে পারি না। শাহিন সুমনের আমার কান আঙ্গুল ভাঙা, আমার শোল্ডার বন ভাঙা আছে, মানে ডাইরেক্টর প্রোডিউসারদের হৃদয়ে না ভেঙে আপনি আপনার শরীরের বিভিন্ন অংশ ভেঙে আজকে এই পর্যায়ে এসেছেন, হ্যাটস অফ টু ইউ। কথাবার্তা হলো একটু চা নাস্তা। এই কালু সর্দার, আরে কালু সর্দার, কালু সর্দার, আমার কামলা, ওই গেলি, এক মিনিট এক মিনিট, আরে ভাই আরে চিরিক মিনিট কি চলতে আছে, এক মিনিট, হ্যাঁ কে আপনি? আরে না ভাই আমার বুঝবার দেন, আমি কি আমার ভাইয়ের বাড়িতে এসি না অন্য বাড়িতে আয়ে পড়ছি, আপনারা কারা? আপনি কে? আমি, হ্যাঁ আমি কালুর ভাই। কোন কালু? কালু সর্দার, কালু সর্দারের ভাই? হ্যাঁ। ও আচ্ছা, উনি তো আমার মানে এই বাসাটাই ওনার, আমি ভাড়া থাকি আর কি, এটা আমার অফিস। ও বাড়াইতে, হ্যাঁ এটা আমার অফিস। তাই এটা কেমনি কি এত কিছু সাজিয়ে লইছেন, কি ব্যাপার? আরে আমি একজন ফিল্ম ডিরেক্টর, হ্যাঁ হ্যাঁ, আমার এখানে অনেক বড় বড় নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী আসে। আরে বুঝছি ভাই, এগুলি বাড়ানিবার আগে কত রং ডঙের কথা কয়। আরে না সত্যি, দেখেন এরকমই একজন বড় মানুষ আমাদের সাথে আছে তো আজকে। কেটা বড়? দেখেন না, আরে মুখ হা হয়ে গেছে না ভাই গো, ভাই হ্যাঁ ও ভাই, হাই হাই মিশা সর্দার গো, হ্যাঁ ভাই গো, ভালো লেগেছে ভাই? আপনি আইছেন ভাই, হ্যাঁ আপনারা স্বচক্ষে দেখতেছি, মনটাই কইতেছে বিশ্বাস করবেন না যে এক মন বিষ্কাই আত্মহত্যা করি ভাই, আপনি এত ভালো মানুষ রে ভাই, আমি যতদূর শুনছি বুঝছেন আপনি নাকি পাঞ্জাখানে নামাজ পড়েন ভাই, তাহাজ্জুদ বি পড়েন, আরে ভাই সুফি মানুষ রে ভাই, আপনি খুব সুফি মানুষ। আচ্ছা দুজনই তো আপনারা ঢাকাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের একটা বিশেষ ভাষা আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটু শুনি না একটু, ভাই কেসে, হ্যাঁ আপনার তাবিয়ত কেসে, খরিয়ে তো কে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার তাবিয়ত কেসে কও? আরে আমার তাবিয়ত খরিয়ে তো, আম তো সুমে মে উঠ কর না, ওই যে চা লেকার দোকান সে আলগা মালাই মার্কে যাব, কাতে বাজা বাজা ঢাকাই গেছে সব কিছু, যা তা
भविष्य पोलाओ का पतीला में खाओ नहीं मन भलो जाए मेरा लाल दुपट्टा मलमल का ओ लाल दुपट्टा मलमल का ओ जी क्या 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 सब गाना क्या सब गाना हम लोग गाते हैं हम लोग हम निमिया किंतु घटना बुझलाम ना अपने घर में की कारण है अरे वही चीज की निया भाई वो ये हमारी कबूल है আমার ছোট ভাই চাস্তু ভাই ওর এই যে এইটা কিন্তু তিন নম্বর সাথে করাই দিছি এই যে বলো খাইতে চল ও গো বুঝে গন্ডল হয়ে গেছে না খালি টেলিফোন বাইজা না হেন সমাধান করে দে জান এই সমাধানের লাগাইছি আমার একটা প্রশ্ন আছে মিয়া ভাই আপনি বিয়া কয়টা করছে ওর লোক তো ঢাকায় একা বাদ তো শুইয়ে না আপ তো জানতে হয় हम लोग শৌখিন আদমি হয় আগার মান যায় তো তিন চার কর লে সুন্দর কাম করে সুন্দর মেলা ভেজাল লাগছে আহেন ভিতরে চলেন খুন করে আর গুলি করে আমি কি করবো এটা তো আঙ্কেল মনে হয় আমার আমি আঙ্কেল ডাকবো না আর আপা হ্যালো আপা তুমি ওনাকে আঙ্কেল কেন ডাকো আঙ্কেল লাগে তো ওনাকে দেখতে মানে আপনি সুরাতে হাল থেকে চিন্তা করে আপনাকে ডাকে আঙ্কেল আপনি একটু গেট আপ মেট আপ নেন আপনি সবসময় লুঙ্গি পর দেখেন কোনো ফিট ফাট তো মিয়া ভাই একটু ফিট ফাট রাখতে হইবে ভাইজান ঠিক আছে মাগার তারে যদি আন্টি কয় তাহলে তো হিসাবটা মিলে যায় না এই যুগের পুলো ভাই না অথবা আন্টি ডাকতে ভালো লাগে না খাপে খাপ মন্ডুর বাপ চেহারা মারা দেখা আপা ডাকতে ইচ্ছা করে এল্লি করে গা ফালে আমি তো কথা বলি আমার জামাইটা না খুবই খারাপ কথায় কথা খেলে আমার সন্দেহ করে আপনি সন্দেহ করবো কেন জামাই বোর সন্দেহ করবে কেন আপনার তো অ্যাটিটিউড থাকবে এরকম জামাই যাতে আপনার সন্দেহ না করে আর তুমি আইছো না হাঁটার কিছু কই না তোমারও সমস্যা আছে না এটা কয় নাম্বার তিন নাম্বার বলে হোনো বোর সম্মান করবা তোমার দেওয়ার দরকার তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা তোমার দিকে খেয়াল রাখে কিনা তুমি বোর সম্মান করবা আর বৌমা আপনি আমার বাইরে সম্মান করবে খুব ভালো।
আরে দাদা আপনি আইছেন আমি তো আপনাকে খুঁজতেছি দাদা তাই কেন কেন কি হচ্ছে দাদা এই যে এই মেয়েটি এই মেয়েটি এই মেয়েটিকে আমার হেভি পছন্দ হয়েছে দাদা তাই কি স্যার আপনি বলেন তো চিনি না জানি না এর সাথে কিভাবে সম্ভব আমি কি দেখছি আল্লাহ বিশাল ভাই তুমি বসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিশাল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলে বোঝাতে পারবো না বিশাল ভাই যে আমি আপনার কত বড় একজন ফ্যান কত বড় ভক্ত আমি শুনেছি যে আপনি এত 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 বেশি ছবি করেছেন যে সেই ছবির হিসাব আপনার কাছে নেই আমি আপনার এত 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 বেশি ছবি দেখেছি যে আমারও হিসাব নেই যে আমি কি পরিমাণ আপনার ছবি দেখেছি তুমি অনেকগুলো ছবি দেখেছো জি চাপা মারতেছ না তো বিশ্বাস করেন মিশা ভাই আমি যে কোন একটা ছবি ডায়লগ বলো কথার সাথে কাজের মিল না হলে তো চলবে না তাহলে আমি একটা সিনেমা আমি আপনাকে শোনাচ্ছি হ্যাঁ ভিলেনের জায়গাটা শোনাবো হ্যাঁ ওকে এতদিন তোকে আমি তিল তিল করে ভালোবেসেছিলাম আর আজ আজ আমার হৃদয় বলে লাথি মেরে ম্যান হয়ে সোজা চাস আরে না সোজা এই কবর কথা কখনোই হতে দেবে না ছেড়ে দে শয়তান ছেড়ে দি তোদের কি মা বোন নেই বাইরে নতি ভাগ্য বসে নায়ক সুমনের পা ফাটা আল্লাহ দিখাইতে তুলের খাটা গোবর খাজানো কদের আঠা লাগলে আর সারে না সুমন বুঝি পারে না তবুও পারতে হবে এই ফাটা সারতে হবে কার ফাটা কে সারে কে যেতে আর কে হারে আসিতেছে সারা পৃথিবী ব্যাপী হুট অফ পাটা 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 আমি আসলে একটা বিরাট আমি সিনেমা লিখি আমি গান লিখি আমি চিত্রনাট্য লিখি আমি গল্প লিখি লিখতে 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 একটা বস্তা হয়ে গেছে আমার সাথে হয়েছে যে কোনো একটা বেছে নেন আপনি চিত্রনাট্য করলে চিত্রনাট্য করেন যে কোনো একটা বেছে নিতে হবে শুনেছেন তো সবগুলো করা যাবে ভাইরা যে কোনো একটা মিশা ভাই বলেছে এতগুলো প্রতিবাদী আপনি শুনেছেন তো জি আমি শুনেছি বুঝেছেন তো বুঝেছি তো আর এই এই অনুপাতে এখন আপনি পথ চলেন থ্যাংক ইউ দাদা আজকে কিন্তু আমি একটা আসল জিনিস পেয়েছি যে এক কথা প্রতিভা হলো না যে কোনো একটা বুঝেছেন তো মিশর সৌদাগরও একটা বাহ অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবে যা একটা অডিশনের ব্যাপার ছিল অনেক অপেক্ষা করছে অডিশনের জন্য মনে আছে তোমার জি স্যার তুমি একটু যারা আছেন তাদেরকে একটু ডেকে নিয়ে আসো আচ্ছা আমি ওনাকে বুঝিয়ে বলছি আঙ্কেল আমাদের এখানে কিছু উৎসাহী লোক আছেন যারা এরকমই অ্যাক্টর হতে চান এরকম দু তিনজন এসেছেন যারা আপনার সামনে একটু তার প্রতিভাগুলো দেখাতে চান তো তাদেরকে আনতে পাঠালাম আর এখানে যারা দর্শক রয়েছেন আমাদের তারা অনেকেই আছেন কোনো না কোনো প্রশ্ন করতে চান আপনাকে আচ্ছা কিন্তু সবার প্রশ্ন তো নেওয়া সম্ভব না তবে তিন চারজনকে আমরা সুযোগ দিচ্ছি হ্যাঁ আপনি বলুন সিনেমার পর্দায় আপনার অভিনয় আমার খুব ভালো লাগে কিছুদিন আগে মিডিয়ায় দেখলাম আপনি নাকি চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেবেন কথাটা কতটুকু সত্য আসলে আমি যখনই আমেরিকায় যাই আমার ছেলেরা ওখানে পড়াশোনা করে তখনই ইউটিউবাররা করে কি এই একটা নিউজ দেয় কারণ চলে গেলেন মিশা সদাগর হ্যাঁ আমি যখন ছেড়ে দেবো তখন তো সবাই জানবে রাইট হ্যাঁ কাজ কম করে সেটা আমার এজ আমার পরিবার বা আমার ভাল লাগা সব মিলিয়ে আমার জীবন সেই জায়গায় আমি কখনো বলি না এই কথা এইভাবে আরেকজন অলরেডি হাত তুলে বসে আছেন হ্যাঁ বলুন আপনি কি বলতে চান বলুন 30 বছরে প্রায় 900 ছায়াছবিতে অভিনয় করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম উঠেছে এই সাফল্যের জন্য আপনি সবার আগে কার কাছে কৃতজ্ঞ আসলে একটু সর্বপ্রথম তো যিনি সৃষ্টিকর্তার কাছে আর আমি সত্যিকার অর্থে যদি বলি আমি মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে অবদান হচ্ছে আমার ওয়াইফ জুবাইদা রব্বানী মিতা আমার ওয়াইফ যদি আমাকে ব্যাকআপ না দিতেন আমার ওয়াইফ যদি আমাকে পারমিট না করতেন আমার ওয়াইফ যদি আমাকে এই 35টা বছর লালন না করতেন আজকে মিশা সওদাগরকে আপনারা পেতেন না ভেরি গুড আর একজনকে একটা প্রশ্ন করার সুযোগ দেব কে 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 হ্যাঁ আপনি বলুন আপনার যে ব্যাপক জনপ্রিয়তা এবং পরিচিতি তাতে ভবিষ্যতে কি আপনার রাজনীতি করার ইচ্ছা আছে রাজ্যে যেহেতু বাস করি যে কোনো একটা নীতি তো পোষণ করতেই হবে আমি ছোটমোটো একটা নেতা সে আমার শিল্পী সমিতির নেতা তো মাঝে মাঝে মনে হয় যে আসলে জনগণের কল্যাণে যদি কখনো সব মিলিয়ে যদি সিঙ্ক হয়ে যায় সিচুয়েশন তারপরে আমার পারফরমেন্স সব মিলিয়ে আমার সময় আমি রাজনীতি করলেও করতে পারি
ভেরি ডিপ্লোম্যাটিক অ্যানসার বাই দ্য ওয়ে। আমরা সে অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা যারা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। স্যার এসে গেছে। এসে গেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাদেরকে নিয়ে আসো। আচ্ছা থ্যাংক ইউ। যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র ওই দেখেন। অ্যাসপায়ারিং ভিলেন, ভিলেন হতে চায়, তো দ্য গড অফ ভিলেন এখানে বসেই আছেন। বাহ, হলুদ গেঞ্জি, হলুদ জুতো, বেশ সব হলুদ হলুদ। তো চলো কমিশনার জি, মেয়েটা আপনার, আপনার মা থাকা দরকার, আপনার ভাই নয় অফিসার, মাথা গরম বকবক করে। কিন্তু আমিও লোক খারাপ, যা বলি তাই করি। মায়া লাজু দেখতে না চান আমার বাইরে ফেরত দেন, সময় মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। সুন্দর হয়েছে আপনার। আপনার নামটা, নামটা আপনি? আমি এরশাদ মন্ডল। এরশাদ মন্ডল, নামটা বলার সময় কনফিডেন্স রাখবেন। এরশাদ মন্ডলকে নাম তো পরিচয়, পরিচয়টা দিবেন না। এরশাদ মন্ডল? হ্যাঁ, হাত কাঁপানোর দরকার নাই, আমার নাম গলা দিয়ে বলবেন। আমার নাম এরশাদ মন্ডল। আমার নাম এরশাদ মন্ডল, যেখানে যাই সেখানে বাদাই গন্ডগোল। আপনার নামটা ভাই? আমার নাম গালিব। গালিব, আচ্ছা আপনিও কি ভিলেন হতে চান? জি, আমার ভিলেন হওয়ার খুবই। কেন না, এই শরীর নিয়ে তো নায়ক হওয়া সম্ভব না, ভিলেন হওয়ার একটা প্রচেষ্টা থাকে। আচ্ছা বাহ, ভেরি গুড। বলো, পারফর্মেন্স করো, বিন্দাস করো, কোনো চিন্তা করবো না, আমাকে মনে করো আমি অডিয়েন্স। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাংসের চান দিয়ে আমি ফুটা, মানুষ ভেবে কাজ করে আর আমি কাজ করি মানুষ ভাবে। এ হ্যালো, কোন কুত্তা? আমি জানতে চাই এই অসময়ে কোন কুত্তা আমারে ফোন করছে? ভাই কি নাম আপনার? জুলহাস শিকদার। আসতে বলেন ভাই, আমি এখানে তো অভিনয়ের কিছু নাই, ভয় লাগে তো আপনাকে। জুলহাস ভাই কবে থেকে এই এই রকম গেটআপ? 2010 সাল থেকে। 2010 সাল থেকে এরকম সাইজ হয়ে গেছে? চাইতেছি এখন আছে 131 কেজি। বাহ মাশাআল্লাহ, 150 কেজি পার করবো। আচ্ছা কি করবেন আজকে? মিশাল সাহেব আছেন এখানে, প্লিজ নতুন একটা ডায়লগ বলবো আমি। নতুন ডায়লগ? হ্যাঁ জুলহাস ভাই, অবশ্যই আপনার কাছ থেকে নতুন ডায়লগ। ঠিক আছে জুলহাস জি, জুলহাস চলেন, জুলহাস ভাই বলেন, পারফর্মেন্স করেন। দিল সে বিজলি ফাটে মাটি কে বাকার চমকায়, সেই তিনটে মাঝখানে তৈরি হয় মিশা সদাগর। বাহ, ওই পাবলিক সবার জন্য আনতেছি বাস, পুরান ঢাকায় মিশা সদাগরের বসবাস। আর আপনার নাম জুলহাস? ফেসবুক, টুইটার, ইউটিউব মেসেঞ্জার, সার্চ দিল হয় খবর, নাম আমার মিশা সদাগর। ফার্স্ট আপনাদের কত স্ফূর্তিতা ছিল, কিন্তু একজন অভিনেতা হওয়ার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার শব্দের প্রক্ষেপণ, বা যখন আপনি শব্দ, এত কঠিন কথা না বলি সহজ বলি, শব্দ যখন বলবেন দর্শক যাতে বুঝতে পারে প্রত্যেকটা শব্দ বুঝিয়ে দিতে হবে, দ্রুত কথা বললে বুঝিয়ে দিতে হবে। তোমার সবাই ভালো করেছো, মানে এটা আমি মানে মূল বিষয়টা বলতে চাই, শব্দ ফম্বল করা যাবে না, শব্দগুলো যাই বলি দুইটা কথা বলি, নাম আমার লালু ব্রেনটা বড় চালু, নাম আমার লালু ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে ভাতিজারে ডাকুম খালু, নাম আমার লালু ব্রেনটা বড় চাল নরমাল। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদার আসিল আমার বাপ দাদা, 14 পুরুষ কি আসিল জমিদার, সেই জমিদারের পোল আমি আক্রম যোদ্ধার, আমি করে জ্যোতির ষড়যন্ত্র। আরে আয় বেটে আয়, আমি তোর মুখ ধরে সিরা ফালিল, আমার কোনো অন্যায় হইব না, কি হইব না অন্যায়। তারপরে তোর 3 মাসের সময় দিলাম, কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার 700 টাকা ফেরত না দিলে তোর 4টি বাটি গোল করে সোজা দেবাশিসের অনুষ্ঠানে পাঠায় দেব। যা যা যা, আস্তে সেট ভেঙে যাবে, যাও। এবার কিছু মজার প্রশ্ন আছে যেগুলোর একটু ছোট্ট করে উত্তর চাই আপনার কাছে। 4টা করে অপশনও আমি দিয়ে দেবো আপনাকে সুবিধার্থে, বলতে হবে যে সঠিক অ্যান্সার কোনটা বা আপনার কাছে সঠিক কোনটা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, কথায় বলে গাধা নাকি ঘোলা করে পানি খায়, বলতে হবে গাধা কেন ঘোলা করে পানি খায়। উত্তরের জন্য অপশন হচ্ছে, 1, পানি ঘোলা করে খায় কারণ পরিষ্কার পানি গাধার পেটে সয় না, স্টমাক আপসেট হয়ে। অপশন 2, পানি খাওয়ার সাথে সাথে গাধা মাছ শিকারেরও চেষ্টা করে কারণ
ঘোলা পানিতে মাছ শিকারের একটা সুবিধা আছে। অপশন 3, ঘোলা পানি খাওয়ার মধ্য দিয়ে গাধা ঘোল খাওয়ার স্বাদ অনুভব করে। আর অপশন 4, ঘোলা করে খায় যাতে আর কেউ ওই পানি খেতেই না। আর একটা পঞ্চম অপশন দেওয়া উচিত ছিল, একটা ফিট অপশন দেওয়া উচিত, এটাই আপনার অ্যানসার হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ও গাধা দেখে ঘোলা করে পানি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন হচ্ছে, কথায় আছে ঠেলার নাম বাবাজি, এখানে কোন বাবাজিকে বোঝানো হয়েছে? নিজের পিতা, শ্বশুর আব্বা, জামাই বাবাজি, আর অপশন 4, থানার দারোগা বাবাজি, কারণ থানায় প্যাদানি খাওয়ার পর দারোগা সাহেবকেও বাবাজি ডাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে একটা অপশন 5 রাখা উচিত ছিল, ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় বাবাজি, পাওয়ার, পাওয়ার, পাওয়ার ইজ বাবাজি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, বলা হয় ঠগ বাঁচতে গা উজাড়, এখানে কোন গায়ের কথা বলা হয়েছে? জামা কাপড় ছাড়া খালি গা, চট্টগ্রাম বা চাটগা, ইশাখার সোনার গা, অথবা প্যান প্যাসিফিক হোটেল সোনার গা। প্যান প্যাসিফিক হোটেল সোনার গা, ঠিক আছে, ওখানে প্রচুর ঠগ যায়, গা উজাড় হয়ে যায়। থ্যাংক ইউ। বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো অল্প অল্প প্রেমের গল্প ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তো এই কমেডি চরিত্রে পরবর্তীতে কি আর কন্টিনিউ করেছেন? আমি এরকম ক্যারেক্টার পাইনি, এরকম 100% স্ক্রিপ্ট আমি পাইনি। তো নতুন মুখের সন্ধানের প্রতিদ্বন্দ্বিতা করে চলচ্চিত্র জগতে এলেন, কিন্তু আঙ্কেল যদি সিলেক্টেড না হতেন তাহলে মিশা সদাগর কি করত? আমি প্লেয়ার হওয়ার কথা ছিল, আমি ফুটবলার হতাম। তাই কোন পজিশনে খেলতেন আঙ্কেল? আমি ডিফেন্সে খেলতাম। ডিফেন্সে খেলতেন, এটা আমরা জানতাম না, মানে ইটস আ সারপ্রাইজ ফর আস যে আপনি, আমরা কেউই জানতাম না যে একজন মিশা সদাগরের সুপ্ত বাসনা ছিল তিনি একজন ফুটবলার হবেন। ফুটবলার হব। বলতে না বলতে বাবা কি পেছাল রে, বাবা কি পেছালে পড়ছি, একটা সাদি মুবারক তো করাই দিছিলাম না, জীবনটা শেষ। আই কই গেলে? এটা আছি, এই যে হোনেন ভাই সাহেব। জি জি, মিসা ভাই আপনি ভি হোনেন, এক খুব সাবধান মনে রেখেন, আজকে থেকে হ্যারে ডাকবেন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম। আর হনো বেটকায় না, আর হ্যারে ডাকবা সাহেব। ভাইজান কেমতে কি হলো, একজন মেম সাহেব ম্যাডাম, একজন সাহেব, আমি কি, আমি এক ছেলে গাবি? তুই এক ছেলে গাবি কেলা? আমি তো তোমার মালিক, ল্যান্ডলর্ড, জমিদার। বউ যদি আর একজনে ম্যাডাম স্যার কয় তাইলে কি দেলাম দেন পানি খাবো নাকি? বুঝান ভাই, ভাই যান আপনি একটা সলিউশন দেন তো, আপনি একটা সলিউশন দেন। আমি আমার যতটুকু মানে আমার ধারণা বা আমার অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে এইভাবে আসলে এই দুলাভাই ম্যাডাম ট্যাডাম মিলে এটা বৈষম্য, এটা ঠিক না। উনি হচ্ছেন মিসেস আর উনি হচ্ছেন মিস্টার, ঠিক আছে? মিস্টার নাম, মিসেস উনি হয়ে গেলেন, আর শ্রদ্ধেয় ডিরেক্টর হচ্ছেন ডিরেক্টর। ভেরি গুড, ডিরেক্টর, সবই তো বুঝলাম। আপনারে আমি কি বলে ডাকবো? ও আমার ব্যাপারটা রয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এক কাম করি না, হ্যাঁ আমার বয়স জন একটু বেশি মুরব্বি আনা চলে আসছে না, আমার মিয়া ভাই করে ডাক। মিয়া ভাই, তাহলে আমি যাই গা হলে ডাক্তার সাহেব, আমার ওই যে কায়েতপল্লি মাল পড়তেছে তো, যে মালের হিসাব হয়ে দিব, তাহলে আসেন মিশা ভাই, মিশা ঘুষিটা করে দিলে খুব খুশি ভাই। কারণ চলতেছে না, এই খুব সাবধানে থাকেন ভাই, আপনি করলে জাতির সম্পদ ভাই। হ্যাঁ আপনি সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, মাস্ক পরে এই ঘর নেই, যেটা রে ঘর নেই। এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করব ছোট করে। আবারও আমরা জানি আপনি আদি ঢাকার লোক, একদম খাস ঢাকাইয়া, এবং দিলখোলা মানুষ আপনারা, খেতে এবং খাওয়াতে দুটোই পছন্দ করেন। তো পুরনো ঢাকার কয়েকটা ঐতিহ্যবাহী খাবারের নাম যেটা আপনার পছন্দ, কি কি? মানে আমরা নিম শুকা রুটি পনির দিয়ে, পনির শুকা রুটি, হ্যাঁ পনির দিয়ে, পনির ওটার মধ্যে চিজ, চিজ দিতে হবে, চিজ দিয়ে রান্না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা খাওয়ার মধ্যে একটু রাজকীয় খাওয়ার মধ্যে জাফরান ইউজ করি, জাফরান। আচ্ছা, পেস্তা বাদাম দিয়ে জাফরানের শরবত। আচ্ছা, এটা এত ক্যালোরি, তুমি যদি এক গ্লাস খাবে তুমি সারাদিন ক্ষুধা লাগবে না, আর নাম নাই শুনি। আচ্ছা, অনেক সিরিয়াস নোট, এবার একটু বলি যে আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির আপনি সভাপতি, এবং বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ এবং নতুন যারা চলচ্চিত্রে কাজ করছেন অভিনয় করছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আজকের অনুষ্ঠানে। তো যারা অভিনয় করতে চায় তাদের উদ্দেশ্যে বলি, তারা যাতে খুব ভালো করে অনুশীলন করে চলে আসে, না হলে এখন মানে প্রিপেয়ার হয়ে আসা, হ্যাঁ এখন এত মানে শিল্পীর
সমাহার এখানে কম্পিটিশন যদি স্পেশালাইজড না হওয়া যায় তাহলে এখানে পজিশন আলাদা আলাদা মার্ক আপনাকে ভেতর থেকে আপনি শিল্প সংস্কৃতি প্রেম ভালোবাসা নিয়ে তারপরে আসতে হবে কিন্তু একটা জিনিস হচ্ছে জায়গার কথা বলতে গেলে যে কার জায়গা কোথায় আছে নেই জানি না বাট আপনার জন্য এই হৃদয়ে আমাদের সবার হৃদয়ে একটা বিরাট জায়গা আপনি দখল করে আছেন আপনার অভিনয় দিয়ে আপনাকে আবারও এই কারণে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নির্মাতারা যে প্রডিউসার আমাকে বানিয়েছেন দর্শকরা আমি অনেক কৃতজ্ঞতা দেখি আমরা একটা গেম খেলবো ছোট্ট আপনার সাথে একেবারে ছোট্ট একটা গেম সেটা হচ্ছে যে আমরা কিছু ছবির ক্লিপিং এখানে দেখাবো আপনাকে বলতে হবে যে এই ছবির পরিচালক কে ছিলেন এবং ওই ছবিতে আর কারা কারা কাজ করেছেন বা মুখ্য চরিত্রে কে অভিনয় করেছিলেন এবং সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ছবির নামটাও কিন্তু আপনাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি করছি না আঙ্কেল আমরা এই স্ক্রিনটাতে আমরা দেখে নিই যে কি কি ছবির ক্লিপিং আপনার জন্য অপেক্ষা করছে কঠিন সাদেক বাচ্চু সাহেব আছেন এটা হচ্ছে এসএস প্রোডাকশন শাবানাজির প্রোডাকশন মেয়েরাও মানুষ আর শাবানাজি জসিম ভাইয়া অভিনেত্রী ছিলেন আর ঋতুপর্ণ ঘোষ ছিলেন আমি ছিলাম সাদেক বাচ্চু ভাই পরিচালকের নাম মনোহর হোসেন খোকন ফ্যান্টাস্টিক 10-10 আচ্ছা দ্বিতীয় ক্লিপিং এর দিকে আমরা একটু যাই এটা বলাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে নাকি পুরো ডায়ালগ নেই ডায়ালগ ছাড়া তো আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ডিরেক্টর জিল্লুর রহমান আচ্ছা আমার মনে হয় ডিরেক্টর জিল্লুর রহমান পপি ছিল মনে পপি ছবির নাম হচ্ছে কুখ্যাত খুনি কুখ্যাত খুনি আচ্ছা মন্তাজুর রহমান আকবর ও এবং আপনার সাথে অভিনয় করেছিলেন মান্না আচ্ছা মৌসুমী প্রয়াত ফরিদি সাহেব আমরা চলে যাচ্ছি পরের যে ক্লিপিংটা সেটাতে ডিরেক্টর সোহানুর রহমান সোহান দীপু ভাই হচ্ছে সাকিব খান আর অপু বিশ্বাস রানি রাইট রাইট ছবির নাম আমার প্রেম আচ্ছা এই কাজ প্রেম আছে হ্যাঁ প্রেমটা আছে হ্যাঁ হ্যাঁ এখন সেটা আমার প্রেমের জায়গায় ওটা কোটি টাকার প্রেম কোটি টাকার প্রেম সাকিব অপু বিশ্বাস আমি সোহান ভাই ডিরেক্টর রাইট সোহান দীপু ভাই প্রোডিউসার জি জি কারেক্ট একদম কারেক্ট একদম কারেক্ট সরফুদ্দিন খান চতুর্থ ক্লিপিং এ আমরা যাচ্ছি ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ হোসেন জামি কারেক্ট নায়ক হচ্ছেন সাকিব খান কারেক্ট ছবির নাম সাকিব খানের নামের কাছাকাছি কোনো একটা নাম হ্যাঁ কিং খান রাইট কিং খান এক্স্যাক্টলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট আমরা ফিফথ এন্ড ফাইনাল ক্লিপিংটা একটু দেখতে চাই এই ছবিটা হচ্ছে রেজা হাসমত রাইট আর প্রেম পিয়াসি ছবি সালমান শাহ শাবনূর রাইট এক্স্যাক্টলি ফ্যান্টাস্টিক এবং আপনি পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে আপনি পাশ হলেন একটাতে ফেল করেছেন আচ্ছা একজন অভিনেতা নিশা সদাগরের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যান্টি হিরোর ক্যারেক্টার করতে করতে হিরোইনের সাথে যে কোনো চলচ্চিত্রে বা বেশ কিছু চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে যেখানে গান করেছেন আপনি হিরোইনের সাথে লিপসিং করেছেন গান করেছেন নেচেছেন গিয়েছেন গানের সাথে তো ওই জায়গাগুলো একটু বেশ কয়েকটা ছবি আছে এর মধ্যে মিলার একটা গান আমি আর ইসের সাদাত হোসেন লিটন ডিরেক্টর ছিলেন মিলার গানটা ছিল রূপবানে নাচ এইটা তারপর আমার প্রতীকের ইসের সোহান ভাইয়ের ছবিল মৌসুমীর সাথে তারপর দেন নাজুলের সাথে ছিল দুজক ছবিতে পপির সাথে আচ্ছা আচ্ছা তো এই যে গানের কথা কেন বলেছে এটার পিছনে একটা বিশেষ কারণ আছে এবং কথা বলতে বলতে এমন একটা গানের কথা আপনি বলেছেন সেটা নিয়ে আমাদের একটা প্রিপারেশন আছে মনে করুন যে যে গানের আপনি কথা বলেন যে বানে নাচে কোমর দুলাইয়া তো এরকম কিছু গানের সাথে আপনারই পারফর্ম করা কিছু আমাদের দুজন নৃত্যশিল্পী আছেন যার মধ্যে একজন নায়িকাও আছেন তো তাদের দুজনকে আপনি যদি অনুমতি দেন তাদেরকে ডাকবো তারা আপনার সামনে অবশ্যই অবশ্যই কোথায় হে তোমরা চলে এসো মঞ্চ তৈরি তোমাদের জন্য চলে এসছে থ্যাংক ইউ আঙ্কেল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আমরা আপনাকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে এবং অনুষ্ঠান
আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আমাদের এই আয়োজন? বেশ ভালো লেগেছে, অনেকদিন পর, কারণ অনেক স্মৃতি ফিরে পেয়েছে, সেটা গানগুলো, তারপরে ছবিগুলো। কারণ এই ছবির সাথে এত ঘটনা জড়িত, সর্বোপরি আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য আমি কৃতজ্ঞ, আমি সম্মানিত। আমাদের একটা ছোট্ট সম্মাননা দেওয়ার একটা জায়গা তৈরি করে রেখেছি আপনার জন্য, শুধুমাত্র ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনার জন্য, একটা সম্মাননা উপহার আছে এটিএন বাংলার পক্ষ থেকে এবং দ্য গ্র্যান্ড ফান শো এর পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ অঙ্কেল আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর দেবাশীষ ডাকবে আমি আসবো, এটা হতেই পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভীষণ ভালো লেগেছে আমাদের এই আয়োজন। আগামী 18 জুন সন্ধ্যা 7:50 এটিএন বাংলার পর্দায় আবারও হাজির হচ্ছি দ্য গ্র্যান্ড ফান শো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা এখন একটা সেলফি, আসো আফজাল।